স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো থাকবে নিরাপদে থাকবে এবং পড়াশোনাটা করবে আমি ইয়াখিমণি দাস লিয়া বালক উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ গাজীপুর আমি আজকে তোমাদের নবম অধ্যায়ের আলোর ঘটনা নিয়ে আলোচনা করবো গত ক্লাসেও আমি তোমাদের এই অধ্যায় থেকে একটা আলোচনা করেছিলাম আজকে বাকি অংশটুকু নিয়ে আমি তোমাদের আলোচনা করব আজকে আমি তোমাদের স্ক্রিনে কিছু ছবি দেখাচ্ছি মনোযোগ সহকারে ছবিগুলো খেয়াল করো আমরা কিভাবে দেখি আমরা আলো দিয়ে দেখি আমরা কিভাবে দেখি আমরা আলো দিয়ে দেখি তাহলে আজকে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার পরে তোমরা জানতে পারবে রাতের বেলা আমরা দেখতে পাই না কেন অন্ধ লোকেরা দেখতে পান না কেন উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তু কি তা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে আলো দিয়ে কিভাবে দেখি তা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোনো কিছু দেখতে পাই না কেন দেখতে পাই না কোনো বস্তুকে আমরা কিভাবে দেখি তার উত্তর আমরা কি দিব আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে আমরা তখনই দেখি যখন ওই বস্তুর থেকে আলো এসে আমাদের চোখে পড়ে এখন আমরা একটি পরীক্ষা দেখব আমরা যেভাবে দেখি বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়েছে বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে তাই আমরা কি করতে পারছি বলটি দেখতে পাচ্ছি আলো যখন বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে কি বলে আলোর প্রতিফলন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি জ্বলন্ত বাল্ব একটি ক্রিকেট বল চোখ এবং এগুলো দিয়ে আমরা কিভাবে দেখতে পাই আমি তোমাদের আগেই বলেছি যে বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়ে এবং বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তাই আমরা কি করতে পারি আমরা বলটি দেখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তুগুলো কি কি কোনো কোনো বস্তুর নিজের আলো আছে যেমন সূর্য তারা জোনাকি পোকা মোমবাতি তারপর বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি এদেরকে কি বলা হয় জ্বলন্ত উজ্জ্বল বস্তু বলা হয় এদেরকে বলা হয় উজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুর নিজের কোনো আলো নেই অন্য বস্তুর আলো প্রতিফলিত করে তাদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয় এসব বস্তু তাই আমরা দেখতে কালো দেখাই তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে উজ্জ্বল বস্তু হলো কোনো কোনো বস্তুর নিজের আলো আছে যেমন সূর্য তারা জোনাকি পোকা মোমবাতি এগুলো এদেরকে উজ্জ্বল বস্তু বলে আবার কোনো কোনো বস্তুর নিজের কোনো আলো নেই অন্য বস্তুর প্রতিফলিত অন্যের অন্য বস্তুর আলো কি করে প্রতিফলিত করে তাই এদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না যদি প্রতিফলিত না হয় অর্থাৎ সেই বস্তুটা সমস্ত আলো কি করে নেয় শোষণ করে নেয় এসব বস্তু তাই আমরা কি করতে পারি না দেখতে পাই না চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা কি করতে পারি বস্তুটি দেখতে পারি আলো ও দিয়ে আমরা কিভাবে দেখি সে সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ের পরীক্ষাটি এখন আমরা এখানে করে দেখব সহ একটি জুতার বাস্ক নেই আমরা সহ একটি জুতার বাস্ক নেই কালো কাগজ দিয়ে বাস্কের ভিতরটা মুড়ে দেই কালো কাগজ দিয়ে ঢাকনার উপর একটি ক্ষুদ্র ছিদ্র করি এবং একপাশের পাশের দেয়ালে একটি বড় ছিদ্র করি একটা দেয়ালে বড়ো ছিদ্র করি এবং তোমার ঢাকনার উপর একটা ছোট ছিদ্র করি নুড়ি পাথরটি ঢাকনার ছিদ্রটির ঠিক নিচে রাখি একটা পাথর ঢাকনাটির ঠিক নিচে রাখি ছিদ্রটির নিচে ঢাকনাটি বন্ধ করে দেই বাস্কের পাশের দেয়ালের বড় ছিদ্রটি একটি মোটা কালো কাগজ বা টেপ দিয়ে ডেকে দেই ঢাকনার ছিদ্র দিয়ে নুড়িটি দেখার চেষ্টা করি নুরিটি কি আমরা দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না নুড়িটি কি হচ্ছে না দেখা যাচ্ছে না বাস্কের পাশের দেয়ালের বড়ো ছিদ্রটির কালো কাগজ বা টেপটা সরিয়ে নেই এই ছিদ্র দিয়ে আলো বাস্কে প্রবেশ করবে ঢাকনার ছিদ্র দিয়ে আবার নুড়িটি দেখার চেষ্টা করি এবার কি নুড়িটি দেখা যাচ্ছে হ্যাঁ এবার নুড়িটি দেখা যাচ্ছে সিদ্ধান্ত উপরে উল্লিখিত পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি অর্থাৎ আমি যে পরীক্ষাটি তোমাদের বললাম সেই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা সেই বস্তুটি কী করতে পারি দেখতে পাই কোনো বস্তুতে আলো পড়ে এবং তা যদি আমাদের চোখে ফিরে আসে তাহলে আমরা ওই বস্তুটি দেখতে পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন তোমাদের বলবো যে অন্ধ লোকেরা দেখতে পায় না কেন কোনো বস্তু থেকে আলো এসে যখন স্বাভাবিক চোখে পড়ে তখনই কিন্তু বস্তুটি দেখা যায় আমি আগেও বলেছি যে যখন কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসে এবং ফিরে আসলে পরেই আমরা কি করতে পারি ওই বস্তুটি দেখতে পারি অন্ধদের চোখ স্বাভাবিক নয় তাই বস্তু থেকে আসা আলো সেই চোখ কি করতে পারে না গ্রহণ করতে পারে না ফলে তারা কি করতে পারে না দেখতে পান না তাহলে বুঝতে পেরেছ অন্ধ লোকেরা কেন দেখতে পান না কারণ তাদের চোখ স্বাভাবিক নয় ভালো চোখ নয় আমাদের মতো নয় তাদের চোখের যে রেটিনা রেটিনায় তাদের কি আছে সমস্যা আছে তাই যখন কোনো বস্তু থেকে আলো তাদের চোখে আসে তখন সে আলোটা তারা কি করতে পারে না গ্রহণ করতে পারে না বা তাদের চোখ থেকে আলোটা চোখে আসার পর সেটা প্রতিফলিত হয়ে সে বস্তুতে আবার ফিরে যায় না যার কারণে তারা কি করতে পারে না দেখতে পারে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কিছু স্কিনে চিত্র খেয়াল করি যে আমরা আলো কিভাবে দেখি আমরা সোজাপথে আমরা জানি যে আলো সোজাপথে চলে তাই সোজাপথে কি দেখা যায় আলো দেখা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে টর্চ লাইট থেকে আলো কিভাবে বিক্ষিপ্ত অবস্থায় যাচ্ছে অর্থাৎ আমরা আলো বস্তুতে কোনো বস্তুতে আলো পরে যদি তা বাঁধা পেয়ে ফিরে আসে তখন আমরা কিন্তু তাকে কি বলি আলোর প্রতিফলন বলি আমি গত ক্লাসে তোমাদের এই এই সম্বন্ধে বলেছিলাম কোনো বস্তুতে আলো পরে তা যদি ফিরে না আসে তখন তাকে কিন্তু কি বলা হয় শোষণ বলে তখন তাকে কি বলে শোষণ বলে যদি না ফিরে আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিছু স্ক্রিনে চিত্র খেয়াল করি আমি তোমাদের যেগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে পাই সেই চিত্রগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি আমরা জানি যে আলো প্রতিফলিত আলো সেই আলো আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয় এই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত বা বিক্ষিপ্ত বা ব্যপ্ত প্রতিফলন অর্থাৎ যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে তা তত বেশি আলো কী করে প্রতিফলিত করে তোমরা মনে রাখবে যে যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে তা তত বেশি আলো প্রতিফলিত করে আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে তা কম আলো প্রতিফলিত করে তাহলে অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে প্রতিফলনটা কি হয় তোমার কম হয় বা এই প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের এ পর্যন্তই বোঝালাম অন্য বাকি অংশটুকু অন্য আরেক দিন অন্য ক্লাসে বলবো তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের পাঠ্য বইটা ভালো করে পড়বে সবাইকে ধন্যবাদ